আসসালামু আলাইকুম। আজকে আমি সাধারণ স্টুডেন্টের 10টি কমন প্রশ্ন নিয়ে কথা বলবো। এর মাঝখান থেকে সর্বশেষ যে কোশ্চেনটি, এই কোশ্চেনটি হলো কত ঘন্টা পড়লে ঢাকা ইউনিভার্সিটি বুয়েট মেডিকেলে চান্স পাওয়া যায়। এর আগে আমি সিরিয়াল ওয়াইজ এই 10টি প্রশ্ন সম্পর্কেই কিছু কিছু বলবো। তো এর মাঝে প্রথম যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি হলো কত মার্ক পেলে, কোন ইউনিভার্সিটিতে কত মার্ক পেলে চান্স পাওয়া যায়। আচ্ছা, তার আগে একটা উদাহরণ দেখো। ধরো একটা ব্যক্তি এ 20টা মিষ্টি খেতে পারে, আর বি ব্যক্তি সে 18টা মিষ্টি খেতে পারে, আর সি ব্যক্তি সে 15টা মিষ্টি খেতে পারে। এখন আরেকটা জায়গায় আমি দেখছি এক্স সে 10টা মিষ্টি খেতে পারে, ওয়াই সে 8টা মিষ্টি খেতে পারে, আর জেড সে 5টা মিষ্টি খেতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি একটা কোম্পানি দিব এবং এই কোম্পানিতে দুইজন লোক দরকার, একজনকে হাই স্যালারি দেবো আর একজনকে লো স্যালারি দেবো। এখন বলো তো যে এই জায়গা থেকে আমি একজন নিব আর এই জায়গা থেকে আমি একজন নিব। এখন এই জায়গা থেকে আমি কাকে নিব? এই জায়গা থেকে অবভিয়াসলি আমি একেই নিব। তাহলে আমি মিষ্টি খাওয়ার উপর ভিত্তি করেই কিন্তু নিচ্ছি। তাহলে আমি এই জায়গা থেকে একে নিচ্ছি, আর এই জায়গা থেকে আমি কাকে নিব? এই জায়গা থেকে আমি এক্সকে নিব, এই দুজনকে নিয়ে নিব। এখন বলো তো আমি সিলেক্ট করতেছিলাম কিসের উপর ভিত্তি করে? একটা কোম্পানি দিব যারা প্রচুর মিষ্টি খেতে পারে তাদেরকে নিব। তাহলে দেখো, এই জায়গা থেকে যখন আমি একে নিলাম আর এই জায়গা থেকে আমি এক্সকে নিলাম, এখন সবাই জানে যে আমার কোম্পানিতে আমি কাদেরকে নিয়েছি, যারা অনেক বেশি মিষ্টি খেতে পারে। এখন কথা হচ্ছে এক্সের চাইতে তো বি এবং সি মিষ্টি খেতে পারতো, তাহলে আমি এক্সের চাইতে বি এবং সি খেতে পারলেও তাকে কেন নেইনি? কারণ আমার কন্ডিশন ছিল এই জায়গায় যখন আমি এক্সামটা নিয়েছি এর মাঝখান থেকে একজন নেব, আর এই জায়গায় যখন আমি এক্সাম নিয়েছি তখন এই জায়গা থেকেও কী করব, আমি একজন নেব। এখন কথা হচ্ছে একজন যদি আমি এই জায়গা থেকে নিই আর একজন যদি আমি এই জায়গা থেকে নিই, তখন কি আমি এই জায়গা থেকে কি আমি বিকে নিতে পারবো? বি যদি চায়ও আমি তো নিতে পারবো না, কারণ আমার ওই জায়গায় সিট হচ্ছে একটাই। তাহলে একটু চিন্তা করে দেখো তো, ঢাকা ইউনিভার্সিটির যদি তুমি একটু চিন্তা করো, যে ঢাকা ইউনিভার্সিটির কথাটাই বলি, যে এইখানে সিট হচ্ছে কত? 1795 জন। এখন এই জায়গায় যারা সর্বোচ্চ মার্ক পাবে, মানে আমার মিষ্টি খাওয়ার মতন, যারা সর্বোচ্চ মিষ্টি খেতে পারবে তাদেরকে আমি কোম্পানিতে নেব, আর এই জায়গায় যারা সর্বোচ্চ মার্ক পাবে তারাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। তার মানে এটা ঢাকা ইউনিভার্সিটি না, যে কোনো ইউনিভার্সিটিতেই তো এটাই মিন করতেছে, যে সর্বোচ্চ মার্ক যারা বেশি পাবে তারাই ওই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন। আচ্ছা, এখন একটু চিন্তা করে দেখো তো, একটা দোকানে, যেই দোকানে আমি মিষ্টির পরীক্ষাটা নিয়েছিলাম ওই দোকানের মিষ্টিগুলো তুলনামূলক একটু বড়, যেমন 12টা বা 14টা মিষ্টি এক কেজি হয়ে যায়। আবার কিছু কিছু দোকান রয়েছে ওইগুলোতে তো দেখা গেছে 18 বা 20টা এক কেজি মিষ্টি হয়। তাহলে ওই দোকানে যদি এদেরকে নিয়ে যায় তারা কি আরও বেশি মিষ্টি খেতে পারবে না? আমি কিন্তু মিষ্টি খাওয়ার উপর ভিত্তি করেই নিচ্ছি। ইভেন তোমরা যখন ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবা তোমরা সর্বোচ্চ নাম্বার পাওয়ার উপর ভিত্তি করেই তোমাদেরকে নেওয়া হবে। এখন কথা হচ্ছে যে সর্বোচ্চ মার্ক পাবা তাদেরকেই অ্যাডমিট করা হবে। এখন এই জায়গায় এই রেঞ্জটা যদি এরকম থাকতো যে এইখানে সে 4টা খেতে পারে, সে 2টা খেতে পারে, সে 1টা খেতে পারে, তাহলেও কিন্তু আমি একেই নিতাম। তাহলে আমি যদিও মিষ্টি খাওয়ার উপর ভিত্তি করে এদেরকে সিলেক্ট করতেছি, বাট মিষ্টি খাওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট না, সে কতগুলো খেতে পারলো সেটা কিন্তু ইম্পর্টেন্ট না, কারণ হচ্ছে সে সর্বোচ্চ খেতে পারছে কি না এটাই কিন্তু ইম্পর্টেন্ট। তো তোমার হিসাবটা এরকমই যে তুমি কত মার্ক পেলে, এই মার্কের উপর ভিত্তি করে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটিতে চান্স ভিত্তি করা, মানে চান্স পাওয়াটা হয় না। তাহলে চান্স পাওয়াটা হয়ে থাকে সর্বোচ্চ কত পেয়েছো। তো তারপরেও যে দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা, যে প্রথম নাম্বার কোশ্চেনটা আসলে কত মার্ক পেলে আমি ঢাকা ভার্সিটিতে বা যে কোনো ভার্সিটিতে চান্স পাবো এটা তো আমি জানিই না। তো এখন তারপরেও তো দুই নাম্বার যে কোশ্চেনটি রয়েছে, যে তারপরেও একটা টার্গেট থাকতে হবে না যে কত মার্ক তোলা আমার উচিত? হ্যাঁ, এটা তুমি একটু চিন্তা করতে পারো। দেখো, মেডিকেলে যদি তুমি ভর্তি পরীক্ষা দাও তাহলে এই ক্ষেত্রে বলা যায় যে 70 থেকে 80 মাঝখানে পেলেই তুমি চান্স পেয়ে যাবা মেডিকেলে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 70 পেলে যেহেতু তুমি চান্স পাবা, তার মানে 100-তে 70, তার মানে 70% বলা যাচ্ছে। তাহলে ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি বা বুয়েট মেডিকেল, মানে মেডিকেলের কথাটা তো 70% ধরে নিলাম, মেডিকেলটা তুলনামূলকভাবে একটু বেশি মার্ক দরকার, কারণ এই জায়গায় থিওরিটিক্যাল কোশ্চেন হয়। তাহলে ঢাকা ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে বা এগুলোতে কত মার্ক পাওয়া প্রয়োজন?
একটু টার্গেটটা কত রাখা প্রয়োজন? আচ্ছা তুমি একটু চিন্তা করে দেখো, মেডিকেলে যদি 70 মার্ক, এখানে থিওরিটিক্যাল কোশ্চেন থাকে আর এখানে পড়াশোনাও অনেক বেশি করে সবাই, তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে কত হবে? 50 মার্ক পেলেই, মানে 50% পেলেই হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে আমি বলবো যে 60 মার্ক, 60% হলো একদম সেফ জোন। যত মার্কেরই পরীক্ষা হোক, বুয়েটে যদি 600 মার্কের পরীক্ষা হয়ে থাকে, এর মাঝখান থেকে 60% হলো একদম সেফ জোন, তুমি ভালো একটা সাবজেক্ট পাবা। তার মানে যে কোনো ইউনিভার্সিটির তুমি যদি 60% পাও তাহলেই কিন্তু তোমার হয়ে, মানে হয়ে যাবে। দেখো আমি যদি এরকম একটা লিমিট দিয়ে দিতাম যে আমার 100 মিষ্টি খেতে হবে, তাহলে এর মাঝখান থেকে যদি তুমি ধরো 60টা মিষ্টি খেতে পারো, এরকম যদি চিন্তা থাকে যে তুমি 60টা মিষ্টি খেতে পারবা, তাহলে আমার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবা এবং আমার কোম্পানি বা এই যেই জায়গায় আমি মিষ্টির কোম্পানি দিয়েছিলাম এই জায়গায় কিন্তু তুমি অ্যাড হয়ে যেতে পারবা। আচ্ছা তার মানে এটাই দাঁড়াচ্ছে যে সর্বোচ্চ না, তবে তোমাকে এভারেজ 60 ধরে রাখতে হবে। তার মানে একটা দেখো, একটা ভার্সিটির যদি প্রশ্ন তুমি দেখো, এই প্রশ্নটার বিগত বছরের যদি প্রশ্নগুলো দেখো, অনেক কমন থাকে, হিউজ পরিমাণ কমন থাকে, ইভেন বলা যায় 20-30টার উপরে একদম হুবহু কমন, আর একটু ডাটা চেঞ্জ করে আরও 20-30টা দেওয়া হয়। তার মানে 100 প্রশ্নের মাঝে কিন্তু 40টা কুশেনই প্রায় একদম কমনের মতন হয়ে যায়। তার মানে 40% কিন্তু তুমি অ্যানসিওর করেই ফেলতে পারতেছো, আর বাকি দরকার জাস্ট 60%। এর জন্য তোমাকে মানে আর 20% দরকার 60% করতে গেলে, তার মানে ওই 20%-এর জন্যই তোমাকে পড়াশোনা করতে হবে। তাহলে 3 নম্বর যে কোশ্চেনটি, যারা মেডিকেলে চান্স পাওনি তারা এখন কি করবা, কারণ তারা তো ম্যাথমেটিক্সের প্রিপারেশন নেওনি, তো এই ক্ষেত্রে একটা অপশন তো থাকেই। দেখো ঢাকা ভার্সিটির কথাটাই বলি, ঢাকা ভার্সিটির এইখানে সাবজেক্ট কয়টা, মানে প্রশ্ন কয় জায়গা থেকে হবে, 6 জায়গা থেকে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি, এর মাঝখানে এই দুইটা ধরো একদম ফিক্সড, ফিজিক্স আর কেমিস্ট্রি, এটা তোমাকে অবশ্যই দাগাতে হবে, তুমি এটাতে এটা থেকে কখনোই মুভ করতে পারবে না, তার মানে তুমি মাস্ট এটা দাগাতে হবে। এখন কথা হচ্ছে তোমার ফোর্থ সাবজেক্ট কোনটা, ফোর্থ সাবজেক্ট যদি ম্যাথ হয়ে থাকে তাহলে ম্যাথের পরিবর্তে তুমি বাংলা বা ইংরেজি দাগাতে পারবা, আর যদি তোমার ফোর্থ সাবজেক্ট বায়োলজি হয়ে থাকে তাহলে আর ওই ক্ষেত্রে কিচ্ছু করার নেই, তোমাকে আবার ম্যাথের প্রিপারেশনটা নিতে হবে। তো এই জন্য যারা মেডিকেলের প্রিপারেশন নেয় তারা আগে থেকেই ফোর্থ সাবজেক্টটা ম্যাথ দিয়ে রাখে, এতে করে দেখা গেছে তার তো ইংরেজি প্রিপারেশনটা নেওয়া থাকে মোটামুটি, বা বাংলার প্রিপারেশনটাও নেওয়া থাকে, তো এই জায়গা থেকে যে কোনো দুইটা থেকে একটা আনসার করে ফেলে যেটা সহজ লাগে। তাহলে মেডিকেলে যারা রয়েছে তারা আশা করি যে তোমার ফোর্থ সাবজেক্টটা যেহেতু ম্যাথ না, ম্যাথই নর্মালি বায়োলজি না, তো ওই ক্ষেত্রে তুমি বাংলা বা ইংরেজি আগে থেকেই ফিক্সড করে নেবা, কোনটার প্রিপারেশন নিতেছো ভালো করে তুমি কোনটা নিতে পারো। তো তুলনামূলক ইংরেজির কোশ্চেনগুলো কিন্তু সহজ হয় বাংলার চেয়ে, তো তুমি এটা একটু দেখে নিতে পারো। আর যারা মেডিকেলে মানে পরীক্ষা দিয়েছো বা মেডিকেলের জন্যই প্রিপারেশন নিয়েছো, তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল ফিজিক্স আর কেমিস্ট্রির, যেটা তারা সবসময় থিওরি পড়েছে, ম্যাথমেটিক্যাল টার্মগুলো করেনি। এখন দেখো ভার্সিটি ভর্তি পরীক্ষাতেও কিন্তু 50%-এর মতো থিওরিই আসে, ম্যাথ 50% আসে। এখন তোমাকে চান্স পেতে গেলে কত মার্কের প্রয়োজন? দেখো এইখানে যাতে আমি জাস্ট ঢাকা ইউনিভার্সিটির প্যাটার্নটা লিখেছি, অন্য অন্য ইউনিভার্সিটিতেও প্রায় সেম, একদমই কাছাকাছি। তো এই ক্ষেত্রে দেখো ঢাকা ইউনিভার্সিটির টোটাল মার্ক হচ্ছে 100, এর মাঝখানে আমরা 60 MCQ আর CQA হচ্ছে 40, এর মাঝখান থেকে তোমাকে এই যে 15-এর মাঝে ফিজিক্স কত পেতে হবে, তোমার সব মিলিয়ে 60 পেলেই হলো, মানে তোমার এই রিটেন MCQ যা আছে সব মিলিয়ে 60 পেলেই হলো। তাহলে তুমি এমনভাবে মার্কটা ডিস্ট্রিবিউশন করতে পারো যেটা তোমার টোটাল মার্ক 60 হলেই হলো। তুমি যদি এরকমও হয় যে তুমি ফিজিক্সে 3 বা 4 পেলে আর বায়োলজিতে একদম ফুল মার্ক পেয়ে গেলে, নো প্রবলেম, তোমার কিন্তু চান্সটা হবে। এবং হয়তো একটু সাবজেক্টের ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে, কারণ সাবজেক্ট অনেক সময় রিকোয়ারমেন্ট দেওয়া থাকে যেন এটাতে ম্যাথে 8 পেতে হবে বা 12 পেতে হবে, এরকম একটা রিকোয়ারমেন্ট দেওয়া থাকে, তো ওই ক্ষেত্রে একটু ঝামেলা হবে। কিন্তু এটা কিন্তু অবশ্যই সাবজেক্টে একটা বড় ইফেক্ট ফেলে, যদি তুমি এই ম্যাথের পরিবর্তে বাংলা বা ইংরেজি দাগাও তাহলে ওই ক্ষেত্রে আবার অনেক সাবজেক্ট আনসার করতে পারবে না। তো আরেকটা সবার এই নাম্বার তুলতে গিয়ে যেটা একদম কমন কোশ্চেন, যে অনুমান করে দাগাবো কি না, কারণ হচ্ছে দেখো একটু চিন্তা করে দেখো, যদি আমরা 10টা প্রশ্ন, আমি যদি 10টা প্রশ্ন যদি অনুমান করে দাগাই, এর মাঝখান থেকে যদি 2টা হয়ে যায়, মানে 2টা যদি হয়ে যায়, 10টা প্রশ্ন আমি অনুমান করে দাগালাম, এর মাঝখান থেকে যদি 2টা হয়ে যায়, তাহলেই তো আমার টোটাল
মানে কোনো লস লাভ কিচ্ছু থাকতেছে না, আর তিনটা হইলেই লাভ, আর দশটা আমি দাগাবো অনুমান করে দুইটা হবে না, এটা কোনো কথা হলো? এই জায়গাটাতেই আমরা সবচাইতে বেশি ভুল করি। আমরা কি করি, দশটা প্রশ্ন অনুমান করে দাগানোর চিন্তা ভাবনা করি, কারণ দুইটা তো হবেই, কিন্তু এই জায়গাটাতেই মারাত্মক ভুল হয়। তুমি যেই প্রশ্নটা দাগাচ্ছ অনুমান করে, ওই প্রশ্নটা হওয়ার প্রবাবিলিটি কত এটা কি তুমি জানো? দেখো, একটা প্রশ্নের চারটি অপশন থাকে, কোনো কোনো ইউনিভার্সিটিতে পাঁচটিও থাকে, তাহলে চারটি অপশন থাকে, তার মানে এটার প্রবাবিলিটি, দেখো, হওয়ার সম্ভাবনা এক আর মোট ঘটনা হচ্ছে চার, তার মানে এই আনসারটা হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 25%। এই 25% কপাল নিয়ে তুমি একটা প্রশ্ন অনুমান করে দাগাবা আর সেটা হয়ে যাবে? আর এই ক্ষেত্রে এমন কিছু অনুমানিক অপশন দেওয়া হয় যেগুলো ভুল করার মতন, যে তুমি অনুমান করলে যেন ওইটাই করো, আদারওয়াইজ তো তাহলে এটা অনেকেই অনুমান করে দাগিয়ে অনেক ভালো রেজাল্ট করে ফেলতে পারতো, এই জন্য অনুমান করে দাগানো যাবে না। এখন এই ক্ষেত্রে আমার একটা সাজেশন রয়েছে, অনুমান করে কিছু দাগাতে হবে। কোনগুলো দাগাতে হবে? যেগুলোর দুইটা অপশন নিয়ে কনফিউজড তুমি, যেমন ধরো এ নাকি সি, দুইটা আনসার একদমই কনফিউজড, এখন তুমি পারতেছো না, এখন এই কোশ্চেনটা আমি বলবো অনুমান করে দাগিয়ে ফেলো। কারণ কি, এই ক্ষেত্রে হওয়ার প্রবাবিলিটি কত? 50%। তো এটা হতেও পারে নাও হতে পারে, এটা তোমার লাকের উপর নির্ভরশীল করবে। আর যদি তুমি অনুমান করে দাগাও একদমই, মানে একটা তথ্য সম্পর্কে কোনো ধারণা নেই অনুমান করে দাগাচ্ছ, তাহলে ওইটা শিওর থাকো তোমার ওইটা ভুল হবে। আর ওইটা হতে পারে যেটা তুমি দুইটা অপশনের মাঝখানে কনফিউজড, তখন তুমি অনুমান করে দাগালে একটা প্রবাবিলিটি থাকে। তবে এই ক্ষেত্রে ম্যাথ আর ফিজিক্সে তো খুবই কম, যদি ম্যাথমেটিক্যাল টার্ম হয় তো এইগুলো আমি বলবো যে অনুমান করে না দাগাতে। আসি এখন 5 নম্বর কোশ্চেনে। এই কোশ্চেনটা আমাদেরকে ডিপ্রেশনে ভুগিয়ে ফেলে অনেক সময়, যেটা সবারই একদম কমন কোশ্চেনই, এত মানুষ পরীক্ষা দিবে এর মাঝখান থেকে আমি চান্স পাবো কি না, এত মানুষ পরীক্ষা দিবে এর মাঝখান থেকে আমি চান্স পাবো কি না, এরকম একটা কোশ্চেন কিন্তু নিজের ভিতরে নিজেই ক্রিয়েট হয়। আচ্ছা, এই কথাটা একটু বলি, দেখো এটার হিসাবটা তুমি একটু এইভাবে করতে পারো। ধরো আমি সূচের ভিতর সুতা লাগানোর প্রতিযোগিতা দিব, আমার প্ল্যানটা হচ্ছে কি, সূচের ভিতর সুতা লাগানোর প্রতিযোগিতা দিব। এখন কথা হচ্ছে তোমাকে নর্মালি যদি আমি সূচের ভিতর সুতা লাগাতে দেই, আমি তোমাকে বললাম যে তোমার লিমিটেশন দিলাম না, যত তাড়াতাড়ি পারো তুমি সূচের ভিতরে সুতা লাগাও, তখন তুমি 1 মিনিটে কয়টা সুতা লাগাতে পারবা সূচের ভিতর? আবার যদি তোমাকে বলি যে না, একটা প্রতিযোগিতা আছে, এই প্রতিযোগিতায় সূচের ভিতর সুতা লাগাতে হবে, যদি ভালো করো মানে ফার্স্ট হও বা সেকেন্ড বা থার্ড এই তিনটার মধ্যে থাকো, তাহলে তোমাকে ভালো পুরস্কার দেওয়া হবে এবং অনেক সম্মাননা দেওয়া হবে, আর যদি কোনো কারণে এই তিনটা থেকে পিছনে চলে যাও তাহলে তোমাকে অপমান করা হবে সবার সামনে, হিউজ পরিমাণ অপমান করা হবে, সবাই তোমাকে চরম লেভেলের অপমান করবে। এখন তুমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবা, এখন চিন্তা করে দেখো, তুমি নর্মালি যখন বাসায় সূচের ভিতরে সুতা লাগাতে, তখন এটা একটা রিসার্চে দেখা গেছে যে একটা মানুষ 1 মিনিটে নর্মাল স্বাভাবিক দৃষ্টিশক্তি থাকলে সূচের ভিতর স্বাভাবিকভাবে চিকন সুতাগুলো লাগাতে পারে 1 মিনিটে 60টা, মানে 60 সেকেন্ডে টোটালি 20টি সূচের ভিতর সুতা লাগাতে পারে। তাহলে দেখো, 1 মিনিটে তুমি নর্মালি 20টা না পারলেও তো 15-16টা পারতা, যেহেতু নর্মাল মানুষ 20টি পারে, তার মানে তোমার দৃষ্টিশক্তি যদি ওর কাছাকাছি নাও থাকে, তারপর তুমি 15-16টা পারবা 1 মিনিটে। আর প্রতিযোগিতায় গেলে এই মানুষগুলাই যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই সূচের ভিতর সুতা লাগাতে চায়, তাহলে সে 7 থেকে 8টা পারে। আচ্ছা, এখন একটু চিন্তা করে দেখো তো, ওই লোকটির ভিতর তার এরকম কন্ডিশন দেই নাই যে তোমাকে অপমান করা হবে, তারপরেও সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 6 থেকে 7 বা 8টি সে ই করতেছে সুতা লাগানোর, সুতা লাগাইতে পারে। এখন কথা হচ্ছে, তোমাকে বলা হচ্ছে যে অপমান করা হবে, এখন তুমি কয়টি লাগাতে পারবে? তুমি দেখবা এমন ট্রেসের মাঝখানে তুমি একটাও লাগাতে পারতেছো না, বা একটা দুইটা লাগাইলেও দেখা গেছে 3 নম্বরটা লাগাতেই পারতেছো না, কারণ এইখানে তো কথা বলি নাই, এমন কিছু বলি নাই যে 10টা লাগাইতে হবে, এইখানে বলেছি সর্বোচ্চ লাগাইতে হবে, যে সর্বোচ্চ লাগাইতে পারবে সেই ফার্স্ট হবে। এখন দেখো, তুমি যখন অ্যাডমিশন পরীক্ষা দেবা তোমাকে কেউ অপমান করবে না, কিন্তু তুমি নিজেই অপমানিত হবা। কিরম,
তুমি যদি অনেক ভালো রেজাল্ট করে থাকো ছোটো থেকে বা অনেক ভালো স্টুডেন্ট ফ্যামিলিতেও সবাই সবাই জানে, তাহলে এই ক্ষেত্রে যেটা হয় যে তুমি পরীক্ষা দিতে চাচ্ছ আর টেনশন বাড়তেছে, আমি যদি চান্স না পাই তাহলে আমি মুখ দেখাবো কীভাবে, আমি সমাজে আসবো কীভাবে, আমি আমার ছোটো ভাই বা আমার বড় ভাইদের সাথে কথা বলবো কীভাবে, যারা ভার্সিটিতে পড়ে তাদেরকে দেখলেই আমার একটা জেলাস ফিল হবে, তো মানে এইগুলা নিয়ে অল টাইম মানে একটা স্ট্রেস কাজ করতে থাকে। পরীক্ষা দিতে যাওয়া কেমনে, কোথায়, চিনি না একটা জায়গায়, কীভাবে পরীক্ষা দেব, এই জায়গায় তো আমি কখনো আসি নাই, তো এইগুলো নিয়ে কিন্তু অনেক বেশি টেনশন হতে থাকে। তার মানে ওইটা কিন্তু সুচে সুতা লাগানোর চেয়েতেও অনেক বেশি টেনশনের একটা ব্যাপার হয়ে যায়। তখন দেখা গেছে যে তুমি যে এমসিকিউগুলো পারো এই এমসিকিউগুলোও ভুল হয়ে যায়, কারণ হচ্ছে এই এমসিকিউগুলো মানে ক্যালকুলেশন হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের মস্তিষ্কটা স্ট্রেস নিতে পারে না, চাপ নিয়ে কাজ করতে পারে না, একে রিল্যাক্সে দিলে অনেক সহজেই পারবে। ইভেন তুমি যদি ধরো বুয়েটের যে বিগত বছরের প্রশ্নগুলো দেখো, খুব ইজিলি কিন্তু সমাধান করা যায়, অনেকগুলো কোশ্চেন রয়েছে। এর মাঝখানে দেখো 600 মার্কের পরীক্ষা হলে 300 মার্ক পেলেই তুমি চান্স পাবা, এটা শিওর। তো এই ক্ষেত্রে 300 মার্ক তুমি বাসায় বসে পরীক্ষা দিলে ইজিলি পাবা, কিন্তু ওই এক্সাম হলে আসলে এটা সম্ভব হয় না। তার কারণ হলো একটা মানসিকভাবে স্ট্রেস থাকে, তো এই স্ট্রেস থেকে বের হয়ে আসতে হবে। এই স্ট্রেস থেকে যদি বের হয়ে আসতে পারো তাহলে অবশ্যই তুমি চান্স পাবা, তোমাকে একদম নর্মাল থাকতে হবে যে না ভাইয়া এগুলো কোনো সমস্যা না, পরীক্ষা দিতে আসছি, চান্স হলে হবে, না হলে নাই, কে অপমান করলো কি করলো সেটা আমার দেখার বিষয় না, আমার চান্স নেওয়া দরকার। তো আমি এই ইউনিভার্সিটিতে চান্স না পেলে আরেকটা ইউনিভার্সিটিতে চান্স পাবো, আরেকটা ইউনিভার্সিটিতে চান্স না পেলে আরেকটা ইউনিভার্সিটিতে চান্স পাবো, আর চান্স পেতেই হবে এরকমও তো কোনো কথা না বা এইটা। আচ্ছা, এই কোশ্চেনটা নিয়েই আমি 6 নম্বর কোশ্চেনটির কথা বলবো, যে চান্স না পেলে কি করব। আচ্ছা, চান্স না পেলে কি করবা একটু চিন্তা করে দেখো। দেখো এই জায়গায় প্রায় 100,000 পরীক্ষা দিবে নিয়ার অ্যাবাউট যে কোনো ইউনিভার্সিটিতে। ধরো ঢাকা ইউনিভার্সিটিতে বিগত বছরের হিসাবটা যদি আমি তোমাকে দিই, এই ঢাকা ইউনিভার্সিটির 2019 সালের হিসাবটা যদি দেখো, যে 19 সালে পরীক্ষা দিয়েছে কত, 88,996। এর মাঝখান থেকে মাত্র দুইটাতেই মানে পাস করেছে একদম কম 15%। আচ্ছা একটু চিন্তা করো দেখো, এত মানুষ। আর একটা ব্যাপার হচ্ছে যে চান্স না পেলে তুমি কি করবা, বা চান্স মানে না পেলে কি করার আছে এই ক্ষেত্রে। দেখো এখানে 100,000-এর ভিতর মাত্র 15,000, এর মাঝখানে সিট কয়টা, 1795 ঢাকা ইউনিভার্সিটির। তার মানে 100,000-এর মাঝখানে 2000তম হইতে হবে বা এর চেয়ে তো আরও কম হইতে হবে। তাহলে এতগুলার মাঝখান থেকে তোমার না পাওয়ার প্রবাবিলিটি তো বেশি। কিন্তু তারপর দেখো, তুমি একটা প্রজেক্টের মতন কাজ করেছো, সেই প্রজেক্টটা যদি আমি একটু চিন্তা করে বলি, ধরো তুমি একটা জব করতেছিলে ছোটো থেকেই, ধরো একটা জব করতেছিলে, জবটা ধরো তুমি 10 বছর করলে কত টাকা স্যালারি পাবা, 10 বছর যদি তুমি জবটা করো তাহলে কত টাকা স্যালারি পাবা তুমি একটু অনুমান করো। আর ঠিক সেম কাজটাই দেখো তুমি স্কুলে, তুমি যখন ছোটো থেকে প্রাইমারিতে যাচ্ছ, তোমাকে যদি 5 বছরের চিন্তাটা করি, 5 বছর তোমাকে 200 টাকা করে ও মজুরি দেই প্রাইমারিতে, কারণ তুমি এখানে একটা ডিউটি দিয়েছো, সকালে স্কুলে গিয়েছো নিয়ম মেপে, দুপুরে আবার পড়াশোনা করেছো, আবার রাতে পড়াশোনা করেছো, তার মানে তোমাকে এই ডিউটির একটা স্যালারি দেওয়া উচিত। এই 12 বছর ডিউটি করে তুমি আবার এই অনার্স পড়বা, তারপরে এই অনার্স পড়লে কি তুমি সাকসেস হয়ে যাচ্ছ কিনা, তারপরে এত বছর ডিউটি করে যদি তুমি একটা প্রজেক্ট, আবার দেখো এই জায়গায় তুমি কী করেছো, ইনভেস্ট করেছো, মানে প্রতিটা ক্লাসেই তুমি একটা টিউশন ফি দিয়েছো, পড়াশোনার ক্ষেত্রে খাতা কলম বা বিভিন্ন তোমার লাইফস্টাইলের যে খরচটা ছিল এগুলো সব মিলে হিউজ পরিমাণ খরচ করেছো। নিয়ার অ্যাবাউট তুমি একটা হিসাব করে দেখো, 10-15 বা 20 লাখ টাকার মতন তুমি অলরেডি খরচ করে ফেলেছো একটা প্রজেক্টে, এত টাকা খরচ করলা আর তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলা না, সুসাইড করে ফেললা, তার মানে তোমার প্রজেক্ট গেল কোথায়, তোমার এতদিনের পরিশ্রম গেল কোথায়। তার মানে দেখো, তোমার ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েট বা মেডিকেলের চান্সটাই কিন্তু মেইন উদ্দেশ্য না, তোমার কথা হচ্ছে এই প্রজেক্টটা তুমি রান করেছো, তো তোমার এই প্রজেক্টটা লঞ্চ করতে হবে, অর্থাৎ এটাকে যে কোনো একটা পর্যায়ে নিয়ে দাঁড় করাতে হবে। তার মানে ঢাকা ভার্সিটি থেকে তুমি বের হয়ে চলে গেলা দেখে যে তোমার একদম প্রজেক্টটাই লস্ট হয়ে গেল, তার মানে এটা কিন্তু দাঁড়াচ্ছে না, তুমি এটা চাইলে আরও গ্রো করতে পারবা অন্য কোনো ওয়েতে, তো সেই ওয়েগুলো তোমার খুঁজে বের করতে হবে। কিন্তু এখন টার্গেট রাখতে হবে এই ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েট বা মেডিকেল, এটাতে কিন্তু খুব সহজেই এই ব্যবসাটা তুমি লঞ্চ করতে পারবা, খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবা। এই জন্য আমি বলতেছি যে আমার পড়াশোনাটা বা যা যাবতীয় যা কিছু আছে একটু বিজনেস টাইপের একটু চিন্তা করে দেখো যে তুমি আসলে কী করতে চাচ্ছ বা কী করতে পারবা। এখন দেখো আমরা 7 নম্বর কোশ্চেনটা আসি, এটা আসলে অনেকেরই অনেক কষ্ট দেয়, যে আসলে পছন্দের সাবজেক্ট না পেলে কী করবো। ধরো আমার একটা মেডিকেলের চান্স হয়েছে, বাট
ওই মেডিকেলটা আমার পছন্দ না, বাট বুয়েটে চান্স হয়েছে কিন্তু যেই সাবজেক্টটা আমি পড়তে চাচ্ছি ওই সাবজেক্টটা আমি পাচ্ছি না, বা ঢাকা ইউনিভার্সিটিতে আমি চান্স পেয়েছি বা আমার যে সাবজেক্টটা পড়া উচিত ওই সাবজেক্টটা আমি পাচ্ছি না, তো এই ক্ষেত্রে একটা পেইন কাজ করে। আচ্ছা, আমি মেডিকেলের ক্ষেত্রে বলবো যে তোমার যদি মেডিকেল পছন্দের নাও হয়ে থাকে, তার মানে তুমি ওই জায়গাতে একটু পড়াশোনা কন্টিনিউ করো, করে তুমি একটা ডাক্তার হিসেবে বের হও, আর তাহলে ওই ক্ষেত্রে অনেক ভালো একটা হতে পারে যে তোমার লাইফে ভালো কিছু থাকবে। কিন্তু দেখো, তুমি ভার্সিটির ক্ষেত্রে যদি একটু চিন্তা করো তাহলে এই ক্ষেত্রে সাবজেক্টটা একটু ম্যাটার, কারণ হচ্ছে পরবর্তী লাইফে তোমার এই সাবজেক্টটাই কিন্তু বেরি করবে তোমাকে, তোমার ভার্সিটিটা কিন্তু বেরি করবে না, কারণ হচ্ছে ভার্সিটি থেকে বের হওয়ার পর কিন্তু ভার্সিটির কথাটা আর কেউ তেমনভাবে জিজ্ঞাসা করে না। এর ব্যাপারটা একটু চিন্তা করে দেখো, তুমি যদি ফাইভে বৃত্তি পেয়ে থাকো, এটা সিক্স সেভেন অনেকেই জিজ্ঞাসা করেছে যে ফাইভে বৃত্তি পেয়েছো কি না, কিন্তু তুমি যখন এইটে বৃত্তি পেয়েছো, এইটে বৃত্তি পাওয়ার আগে কি ওই ফাইভেরটা, মানে এইটে বৃত্তি পাওয়ার পরে কি আর ফাইভেরটা জিজ্ঞাসা করে না, বা এসএসসি পরীক্ষা দিয়ে ফেললে কি ওই ফাইভে বৃত্তি পেয়েছো কিনা এটা জিজ্ঞাসা করে না, ফাইভের ওই বৃত্তিটা কিন্তু আর কেউ জিজ্ঞাসা করে না, সবাই জিজ্ঞাসা করে যে এসএসসিতে এ প্লাস পেয়েছো কিনা, গোল্ডেন পেয়েছো কিনা। তো ইন্টারে এরকম, বা একটা সময় আসলে তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কোন ভার্সিটিতে পড়ো, কোন ভার্সিটিতে পড়ো, কিন্তু আরেকটা সময় গিয়ে তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ো, তোমাকে সবাই জিজ্ঞাসা করবে তুমি কি করো, মানে তুমি যে এত বছর পরিশ্রম করলা, তুমি যে প্রজেক্টটা রান করলা বা এটা লঞ্চ করছো কি হিসাবে করছো। তো এই ক্ষেত্রে সাবজেক্টটাই কিন্তু ব্যাকগ্রাউন্ডে থাকে, ওই তোমার প্রফেশনের ক্ষেত্রে সাবজেক্টটা অনেক ইফেক্টিভ। তো এই ক্ষেত্রে আমি বলবো তোমার পছন্দের সাবজেক্টে পড়া উচিত, পছন্দের ভার্সিটি না হোক সমস্যা নেই, কিন্তু তোমার অবশ্যই ডেডিকেশন নিয়ে পড়া উচিত, একটা ভালো সাবজেক্টে তোমার পড়া উচিত। এই ক্ষেত্রে অনেকেই অনেক কনফিউজ যে না, ভালো ইউনিভার্সিটি থাকলেই ভালো হবে, ওই ভালো সাবজেক্টের দরকার নেই। আমি এই ক্ষেত্রে আমার পুরোপুরি পরামর্শ যে ভালো একটা সাবজেক্ট যেটা তুমি আগে থেকেই প্ল্যান করে রেখেছো এটাতেই আমি পড়বো। তো আমি অবশ্যই বলবো যে রিকোয়েস্টও করব যে তুমি আপাতত ভুল করে হলেও ওই সাবজেক্টে চলে যাও যে সাবজেক্টটা তোমার আগে থেকেই প্ল্যান ছিল, আর যদি তুমি পছন্দের ইউনিভার্সিটিতেও চলে যাও, যদি তোমার সাবজেক্টটা ভালো না লাগে দেখবা তোমার ভিতরে একটা ডিপ্রেশন কাজ করবে, আর যদি পছন্দের ইউনিভার্সিটিতে নাও হয় তোমার যদি সাবজেক্টটা ভালো লাগে তাহলে দেখবা তুমি অনেক ভালো কিছু করতেছো। তো এখন আমার একদম 8 নম্বর কোশ্চেন যে আসলে পছন্দের পছন্দের সাবজেক্ট কোন ইউনিভার্সিটি বা কীভাবে পাবো। ধরো তুমি কোথাও পছন্দের সাবজেক্ট পেলে না, এই ক্ষেত্রে কী করবা? আচ্ছা, তাহলে কোনো একটা সাবজেক্টে ভর্তি হয়ে তুমি পছন্দের সাবজেক্টের কোর্স কিন্তু অনলাইনে করতে পারবা, এটার কিন্তু হিউজ পরিমাণ অপশন রয়েছে, তুমি কিন্তু পছন্দের সাবজেক্টে যেতে পারবা। ধরো আমি একজন বাইরের কথাই বলি, রাব্বিল হাসান রূপম, ইনি কিন্তু রুয়েট থেকে পাশ করে বের হয়েছে, ইনি কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছিল কিন্তু এখন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এবং এটা কিন্তু হিউজ পরিমাণ মানে ভালো একটা ইউটিউব চ্যানেল, তুমি একটু দেখে নিতে পারো, ওই জায়গায় অনেক হিউজ পরিমাণ কম্পিউটার সায়েন্সের ভিডিও রয়েছে। তার মানে দেখো, বায়ের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অনেক ভালো একটা সাবজেক্ট রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং। তার মানে আমার একটা সময় মনে হয় স্বপ্নই ছিল এরকম যে আমার কেউ একজন তৈরি করে দিয়েছিল যে সিভিল পড়তে হবে, সিভিল পড়লে বিল্ডিংয়ের কাজ করবো, অনেক টাকা আসছে এই জায়গায়, অনেক হিউজ পরিমাণ জিনিস রয়েছে। তো আমি চিন্তা ভাবনা এরকমই ছিল, কিন্তু পরবর্তীতে যখন আমি বুঝতে পারলাম না সিভিলের মানে বিল্ডিংয়ের কাজটা আমার ভালো লাগে না, আমি কম্পিউটার নিয়ে একটু চিন্তা ভাবনা করার একটা প্ল্যান রয়েছে। তো ওই ক্ষেত্রে এরকম, তো বায়ো কিন্তু রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তো, তো ওই জায়গা থেকে বের হয়ে এখন একজন সফটওয়্যার ডেভেলপার বা সফটওয়্যার নিয়ে কাজ করতেছে, হিউজ পরিমাণ টিউটোরিয়াল রয়েছে তার ইউটিউবে, এবং এনরোল করে ওয়েবসাইটে বা ভালো একটা কোম্পানিতে জব করে। তো তুমি তার ব্যাকগ্রাউন্ডটা একটু দেখে নিতে পারো যে কতটা ভালো করেছে। তো এই জন্য আমি বলি যে ডেডিকেশন থাকা উচিত, যে তুমি কোন সাবজেক্টে পড়বা এই সাবজেক্টটাকে নিয়ে আগানো উচিত। তো এখন আমরা 9 নম্বর কোশ্চেন, যে এটা আসলে অনেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একদমই শেষের দিকে মনে হয়, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, বোর হয়ে যেতে পারো, আসলে এত লম্বা ভিডিও কেউ দেখতে চায় না, কিন্তু যারা অ্যাডমিশন স্টুডেন্ট তাদের অনেক স্ট্রাগল করতে হয়, তো তারা আশা করি যে দেখবা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবা, কারণ তোমার এটা অনেকটা হয়তো তোমাকে ডিমোটিভেটও করতে পারে আবার মোটিভেটও করতে পারে, যেভাবে নিচ্ছ তাকে কিন্তু সেভাবেই এই ভিডিওটা তার উপর প্রভাব ফেলবে। তবে এই ক্ষেত্রে আমি বলবো যে এখন যে লাস্ট 2টা কোশ্চেন, এই 2টা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, যে পরীক্ষার আগে 1 মাস কীভাবে পড়বা, এই 9ম কোশ্চেনটি আমার এটা, যে পরীক্ষার আগের 1 মাস কীভাবে পড়বো। ধরো তুমি কোনো প্রিপারেশন নিচ্ছ না, আগে নিশোই না একদম, এখন তোমাকে 1 মাস প্রিপারেশন নিতে হবে, তাহলে তুমি বেছে বেছে একদম যে ট্রফিক্সগুলো ভার্সিটিতে বিগত বছরে আসছে, যে ট্রফিক্স থেকে কোশ্চেন হয়েছে, ঠিক ওই ট্রফিক্সগুলোরই পড়ার চেষ্টা করো, তোমাকে সব পড়তে হবে না। আর যাদের প্রিপারেশনটা ভালো তাদের জন্য রয়েছে
বিগত বছরের প্রশ্ন অবশ্যই সলভ করতে হবে, মাস্ট বি সলভ করতে হবে, 100% মধ্যে 100% সলভ করতে হবে। তুমি যদি সলভ না করে পরীক্ষার হলে দিতে চাও বা পরীক্ষা দিয়ে যেতে মানে পরীক্ষায় যেতে চাও, তাহলে আমি বলবো যে তোমার পরীক্ষা দেওয়ার দরকার নেই। বিগত বছরের কোনো কুশন না দেখে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষার হলে ঢোকার দরকার নেই, কারণ তুমি একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, তার বিগত বছরের প্রশ্ন দেখবা না, 20 বছর, 30 বছর বা 10 বছর, মিনিমাম 5 বছর, 5 বছর তোমাকে দেখতেই হবে। তুমি যদি না দেখো তাহলে তোমার ওই ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ারই দরকার নেই, কারণ বিগত বছরের প্রশ্নের অনুকূলেই প্রশ্নগুলো করা হয়। তাহলে তোমাকে অবশ্যই বিগত বছরের প্রশ্ন দেখে তারপরে পরীক্ষার হলে ঢুকতে হবে। আর যদি বিগত বছরের প্রশ্ন না দেখো তাহলে কিন্তু খুব 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 খারাপ হবে। এই জন্য রিকোয়েস্ট তোমার কাছে, এক মাস, লাস্ট এক মাস তুমি থিওরি না পড়ে বিগত বছরের প্রশ্ন সলভ করো। ওই প্রশ্নগুলো সলভ করতে গিয়ে যে যে থিওরি পড়া উচিত বা দরকার সেই সেই থিওরিগুলো পড়বা, কিন্তু তোমাকে মাস্ট বি বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে। লাস্ট এক মান্থ টানা বিগত বছরের প্রশ্ন সলভ করবা, আর এই এক মান্থ কীভাবে, কয় ঘন্টা কীভাবে পড়া উচিত এইগুলো নিয়ে আমি একটা ভিডিও করব, সেই ভিডিওটা দেখে নিতে পারো আমার ইউটিউব চ্যানেল থেকে। আর এখন আসি আমরা দৈনিক কত ঘন্টা পড়লে আমরা বুয়েট মেডিকেল বা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো। আচ্ছা, দৈনিক কত ঘন্টা পড়লে, আচ্ছা এই ক্ষেত্রে আমি তোমাকে বলি, লেভেল জাতীয় গেম খেলেছো কখনো তুমি? মানে এই লেভেলের পর এই লেভেল, এই লেভেলের পর এই লেভেল, এরকমভাবে 30টা লেভেল রয়েছে, এই 30টা লেভেল তোমাকে পার করতে হবে উইনার হতে গেলে, এরকম গেম খেলেছো কখনো? দেখো ওই গেমটাই হলো এই পড়াশোনাটা। একটু চিন্তা করে দেখো, তোমাকে লেভেল পার হতে হবে, লেভেল থেকে আরেকটা লেভেলে যেতে হবে, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইভাবে লেভেলগুলো অতিক্রম করে তুমি যদি টপ লেভেল আসতে পারো তাহলেই তুমি সিলেক্টেড হতে পারবা। এখন দেখো তোমাকে লেভেলগুলো পার করতে হবে, বইয়ের যে লেভেলগুলো আছে পড়াশোনা, এই লেভেলগুলো পার করতে হবে। এখন বলো একটা মানুষ কতক্ষণ গেম খেললে একটা লেভেল পার হতে পারে? এটা তোমার আর আমার ক্ষেত্রে বেরি করবে। কেন বেরি করবে? কারণ তুমি যদি গেমটাতে এক্সপার্ট হয়ে থাকো তাহলে তুমি 1 মিনিটেই লেভেলটা পার হয়ে যেতে পারো, আর আমি যদি এক্সপার্ট না হই আমার এটা 10 দিন ট্রাই করতে করতে দেখবো আমি ফেল করতেছি, আমি যতই ট্রাই করতেছি ততই ফেল করতেছি। তার মানে আমার লেভেলটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, আর এই লেভেলগুলো আমার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন, কারণ তুমি 1 ঘন্টায় 10টা লেভেল শেষ করে ফেলবা আর আমি 1 ঘন্টায় 1টা লেভেলও শেষ করতে পারবো না। ঠিক পড়াশোনাটাও এরকম, তুমি আসলে কতটুকু কভার করতে পারতেছো? বিগত বছরের প্রশ্নগুলো দেখো, এগুলো কতগুলো কভার করতে পারতেছো, এগুলো কভার করতে হবে, এগুলো কভার করতে পারলেই দেখবা তোমার ওকে হয়ে গেছে, কারণ বিগত বছর থেকে কিন্তু 40% কুশন আসে। আর MCQ এ যদি তুমি 24 না পাও তোমার কিন্তু রিটেন খাতাটা দেখবে না। এই দুইটা মিলে তোমাকে 40 পাইলে পাস। আরে ভাই, পাস করে কি হবে? ধরো তুমি পাস করলা, পাস করে কি হবে? দেখো যেই ব্যক্তি এই 1795-এর মাঝে 1796-তম, ধরো এই 1795-এর মাঝখানে 1796 মানে ভর্তি হইতে পারলো না, 1 বছর পর যেই ব্যক্তি এইখানে 1796-তম হয়েছিল, আর এই জায়গায় যে লিখছিলাম 100,000-এর মাঝখানে 88,996 যেটা লিখছিলাম ওর মাঝখান থেকে 96তম, 88,996-এর মাঝখান থেকে এই 96তম, এই 96 আর এই 96-এর মাঝখানে পার্থক্য কী? দুইজনই তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে না, তার মানে ঢাকা ইউনিভার্সিটিতে যে 1795 হয়েছে, যে 96তম হয়েছিল তার যে লেভেল, আর এইখানে 86,996 ওই 96তম যে হয়েছিল তার লেভেল তো প্রায় সেমই, কারণ দুইজনই তো পায় নাই। তার মানে ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে, তোমাকে একটা লেভেলে যেতে হবে। আবার ঠিক আছে, এ অন্য আরেকটা জায়গায় গিয়ে ভালো করে ফেলেছে কিন্তু সে ভালো করতে পারেনি, অবশ্যই তার চাইতে সে বেনিফিটেড, কিন্তু তার চাইতে তারা বেনিফিটেড। তো এই ব্যাপারগুলো তোমাকে খেয়াল করে রাখতে হবে, তোমাকে একটা লেভেল অতিক্রম করতে হবে, একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যেতে হবে, লেভেলগুলো অতিক্রম করে তোমাকে চান্সগুলো নিতে হবে। আশা করি তোমাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে আমার ডেসক্রিপ্ট বক্সে বা কমেন্ট বক্সে জানিয়ে দিবা যে তোমার কী কী কোশ্চেন রয়েছে। আর আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে অ্যাডমিশন সম্পর্কে, এই ভিডিওগুলো একটু দেখতে পারো, দেখলে হয়তো উপকৃত হতে পারো। আর ইউটিউবে অসংখ্য চ্যানেল রয়েছে, এগুলো থেকে একটু দেখে নিবা, যদিও এডুকেশনাল চ্যানেলগুলো বেশি একটা মানুষ সাবস্ক্রাইব করে না, কারণ এগুলোতে সাবস্ক্রাইব অনেকেই করতে চায় না, তার মানে তুমি এগুলো একটু সাবস্ক্রাইব করে নিতে পারো, এতে করে তোমারই ভালো হবে। আর যদিও এগুলো
আমরা দেখি না বা অনেকটা স্কিপ করে যাই, এই ভিডিওগুলো শেয়ার করি না। তো এই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব যারা এডুকেশনাল চ্যানেলগুলো মেক করে তাদের ভিডিওগুলো একটু দেখবা, বা তাদের ভিডিওগুলো না দেখলেও ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমাদের অ্যাডমিশন সম্পর্কে যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ইমেল করিও, ইমেল নাম্বারটি ডেসক্রিপ বক্সে রয়েছে, বা ওই ইমেলে আমাকে ইমেল করতে পারো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এই টাইমটা একটু কাজে লাগাও। আল্লাহ হাফেজ।